শ্রেণীর সব ধরনের লেখা। আপনাদের সময় বা তার আগে শরৎচন্দ্রের কথা বললেন, সেই সময় জনপ্রিয় সাহিত্য যেগুলো হতো, নিমাই ভট্টাচার্যের কথা আমরা জানি, সেগুলোর একটু মান ছিল অনেক। নিমাই ভট্টাচার্য একেবারে, মানে তুমি যদি শরৎচন্দ্রের কথা বলো, তারপরে সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন নিহারঞ্জন গুপ্ত বলে একজন, তারপরে হচ্ছে শঙ্কর, এই লেখকরা জনপ্রিয় ছিল। এবং আমি বলতে চাচ্ছি প্রশ্নটা এই জায়গায় যে সুনীল সম্রাশ থেকে শুরু করে যদি এক্সটেন্ড করি তালিকাটা, তারপরে তাদের জনপ্রিয় সাহিত্যেরও একটা মান ছিল। আমি বলতে চাচ্ছি যেটা, আপনি এখনও কিন্তু জনপ্রিয়, আমাদের প্রজন্মেও জনপ্রিয় লেখক হচ্ছে, এবং এই যে জনপ্রিয় সাহিত্যেরও মানের যে জায়গাটা, শরৎচন্দ্রের কথা বলা হলো, দেবদাসেরও কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা ছিল সাহিত্যিক, সেই জায়গাটি কিন্তু পড়ে গেছে, মানে পড়ে গেছে আপনি স্বীকার করেন কেন? এক দুই নম্বর, এটা কি আসলে জনপ্রিয় লেখকদের মানটা কমে যাওয়া, নাকি পাঠক যারা জনপ্রিয় করে তোলে একটি টেক্সটকে, বইকে, উপন্যাসকে, সেই পাঠকের আসলে রুচির ক্ষেত্রে আমরা বলবো যে আরো নিম্নগামী এক ধরনের লক্ষণ আপনি পাচ্ছেন? পাঠকের রুচি কিন্তু একটি খুব বড় ব্যাপার, তুমি আসলে কি পড়বে এটা তোমার রুচির উপর নির্ভর করবে। কিন্তু দুঃখজনকভাবে একটু হালকা মেজাজের বইয়ের এক ধরনের পাঠক তো আছে, তারা হয়তো অত গভীরভাবে চিন্তা না করে তাৎক্ষণিকভাবে একটা বই পড়ে বিনোদিত হতে চান, তারপর ওটাকে রেখে দেন। এই জিনিস কিন্তু সারা পৃথিবীতে আছে। আমি ইউরোপ আমেরিকাতে থেকে দেখেছি যে সকালবেলা বাসে করে যাচ্ছেন, একটি বই পড়ছেন, খুবই চটল ধরনের বই, বইটি শেষ হয়ে গেছে, বাসে রেখে চলে গেছেন, আরেকজন এসে পড়ছে। তো এই যে জনপ্রিয়তার দুটো দিকের কথা আমি খানিকক্ষণ আগে বলেছিলাম, তো জনপ্রিয়তা আসলে মূল সাহিত্যটাই জনপ্রিয় সাহিত্য, ভালো লেখাই জনপ্রিয়, মানে প্রকৃত সাহিত্যই জনপ্রিয় হয়ে টিকে থাকবে। তুমি ধরো শঙ্কর টঙ্করদের কথা আমি বললাম, কিন্তু এর আগে পরে যদি আমি কিছু লেখকের কথা বলি, ধরো আত্মের যেমন ইলিয়াসের কথা আমি বললাম, কিন্তু তার আগে তিন বন্দ্যোপাধ্যায়ের কথা যদি তুমি ধরো, পথের পাঁচালে কিন্তু অনেক অনেক কপি বিক্রি হয়েছে, আমরা কল্পনাও করতে পারি, এখনো হয়ে যাচ্ছে। আরণ্য কবি উপন্যাসটি প্রচুর বিক্রি হয় তারা শঙ্করের, আরণ্য বিক্রি হয়, পুতুল নাচেরিতে কথা, পুতুল নাচেরিতে কথা এবং পদ্মা নদীর মাঝে বিপুল বিক্রি। কেন? কারণ এই লেখাগুলো সময় অতিক্রম করে যাওয়া লেখা, আমাদের ছোট গল্প, তার ছোট গল্প অসামান্য, সব ছোট গল্প আছে তার, ওই তার ফেরা উপন্যাসটির নামও কেউ নেয়নি। কেন? কারণ এই যে জনপ্রিয়তার ছাপটি পড়ে গেছে, সেগুলো হালকা চটুর লেখার কারণে হয়েছে, এই দুর্ভাগ্যের শিকার বাংলা সাহিত্যের অনেক লেখক হয়েছে। কিন্তু এই যে শ্রীকান্ত পরাজিত হচ্ছে, যদি বলি এক অর্থে পরাজিত কোট করে যে দেবদাসের কাছে, তাহলে কি শক্তিমত্তা জনপ্রিয়তার বেশি, নাকি এই যে আমরা মানসম্মত শিল্পিত লেখা বলছি সেই লেখার বেশি? আসলে এই ক্ষেত্রে বলছি যে পার্টিকুলার ক্ষেত্রে শক্তিমত্তার কথাটাই আসলে বলা উচিত। শক্তিমত্তাটা কোথায় আমি একেবারে সহজভাবে একটি উদাহরণ দিয়ে বোঝাই। পৃথিবীর এই সময়কাল, এই গত এক শতাব্দীর সবচেয়ে বড় লেখকটির নাম গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, তার 100 ইয়ার্স অফ সলিচুড বইটি কত বিক্রি হয়েছে মাঝার দিয়ে। হয় কি কোনো কোনো লেখক জনপ্রিয় হয়ে যাওয়ার পরে তার মানে চতুর ধরনের লেখাগুলির এক ধরনের মূল্যায়ন হতে থাকে, এটা জনপ্রিয় লেখকদের একটি বড় দুর্ভাগ্য বলে আমার মনে হয়। আমার ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ঘটেছে, এখনও অনেকে বিশ্বাস করতে চান না যে আমি আসলে অনুষ্ঠানের মতো একটি উপন্যাস লিখেছিলাম 18 বছর পরিশ্রম করে, এসে বলে যে আপনার ও রাধাকৃষ্ণ উপন্যাসটা দেখিত, সেটি আমি 78 সালে